এটা হয়তো বা আজ বা আগামীকালের মধ্যে শাকিবের সাথে কথা বলে আমরা ডেটটা ফাইনাল করব। খুব শীঘ্রই নতুন সিনেমার ঘোষণা দিচ্ছেন আরশাদ আদনান। সুপারস্টার শাকিব খানকে নিয়ে প্রিয়তমার চেয়েও অনেক বড় সারপ্রাইজ নিয়ে আসছেন আরশাদ আদনান। পরিচালনায় থাকছেন আবারও হিমেল আশরাফ। কোন সিনেমাটির কথা বলছি নিশ্চয় আপনারা বুঝেই ফেলেছেন, রাজকুমার নিয়ে আজকের আয়োজন। তবে তার আগে আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করুন। রাজকুমার নিয়ে আগামী ঈদুল ফিতরে ফিরছেন শাকিব খান, সঙ্গে থাকছেন ইউএসএর নায়িকা কোর্টনি কফি। সিনেমাটি প্রযোজনা করার কথা ছিল এসকে ফিল্মসের, তবে এখন ভার্সেটাইল মিডিয়া থেকে আরশাদ আদনান সিনেমাটি প্রযোজনা করবে। এই সিনেমা সম্পর্কে আরশাদ আদনান বলেন, আগামীকাল শাকিবের সঙ্গে বসে সিনেমাটির ডেট ফিক্স করব, কখন থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। তবে আগামী ঈদুল ফিতরে রাজকুমার মুক্তি পাবে এটা 100% শিওর। পরিচালক হিমেল আশরাফও একই কথা বলে, আগামী ঈদুল ফিতরে আসছে রাজকুমার। আরশাদ আদনান বলেন, শাকিবের রাজকুমার সিনেমায় কোর্টনি কফি নায়িকা হিসেবে থাকবে। আমেরিকায় কোর্টনি কফির 18 দিনের শিডিউল এবং বাংলাদেশে 5 দিনের। রাজকুমারের গল্প সম্পর্কে আরশাদ আদনান বলেন, একজন বাংলাদেশি যুবক কিভাবে পূর্ববাসী হয়, এই পূর্ববাসী জীবন নিয়ে সিনেমাটির গল্প। এখানে থাকবে অনেক টুইস্ট। সুপারস্টার শাকিব খানও রেডি রয়েছেন রাজকুমারের শুটিংয়ের জন্য, তবে দরদের পরপরেই সিনেমাটির কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের কী মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গেই থাকার জন্য।